আসসালাম ওয়েলম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে গর্ত হলেই কেন ফিলিং বা পুটিং করা যায় না তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতে এ ধরনের গর্ত থাকে যে গর্তের জন্য দাঁতে ব্যথা হয় দাঁতে যন্ত্রণা হয়ে থাকে তো ভিওয়ার্স অনেকেরই ধারণা যে দাঁতে গর্ত হওয়ার জন্য যখন দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় তখন হয়তো সেই গর্তটা যদি ফিলিং করে ভরাট করে দেওয়া হয় তাহলে হয়তো তার দাঁতটি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে আর কখনো যন্ত্রণা হবে না কিন্তু মূলত বিষয় এমনটি হয় না দাঁতে গর্ত হলেই সেখানে পুটিং করে দিলে যে দাঁত ভালো হয়ে যায় এমনটি কখনো হয় না দাঁতের গর্ত কতটা হয়েছে এবং কোন পজিশনে রয়েছে তার উপর নির্ভর করে পুটিং বা ফিলিং করা হয়ে থাকে গর্ত হলেই ফিলিং করা যায় না ফিলিং করার একটি স্তর রয়েছে একটি লেভেল রয়েছে যে লেভেলটি পার হয়ে গেলে তখন আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না ভিওর্স দাঁতে ফিলিং করতে হলে মূলত দাঁতের যে পাল্প রয়েছে সেই পাল্পের সাথে সম্পর্ক রয়েছে দাঁতের ফিলিংয়ের উপর দাঁতের ফিলিং করা যাবে কিনা সেটি বোঝার জন্য ভিওর্স এখানে আপনারা যে দাঁত দুইটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই দাঁতের উপরে বেশ হালকা একটা গর্ত হয়েছে আর গর্তটা যদি এমন সামান্য হয় বা সেটি যদি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু আপনি ফিলিং করিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন ফিলিংয়ের মাধ্যমে এখানে যতটুকু গর্ত আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের হয়তো ঠিক এতটুকু পর্যন্ত আসছে আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে দাঁতের তিনটি করে লেয়ার থাকে প্রথমটিকে অ্যানামেল বলা হয় তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিওর্স যদি ডেন্টাল ক্যারিজ বা গর্তটি অ্যানামেল বা ডেন্টিনের মধ্যবর্তী স্থানে থাকে তাহলে আপনি সে দাঁতের জন্য ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আর যদি কিনা দেখা যায় যে এই সেই গর্তটি ধীরে ধীরে দাঁতের পাল্প পর্যন্ত চলে আসে তখন আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না তখন যদি দাঁতে ফিলিং করা হয় তাহলে যন্ত্রণা আরও অনেক বেশি বেড়ে যায় তো ভিওর্স যদি এই পজিশনে হয় বা আরও যদি কিছুটা নিচে নেমে আসে দাঁতের গর্ত সেই ক্ষেত্রেও ফিলিং করা যায় মোটামুটি দাঁতের যে পাল্প দেখতে পাচ্ছেন এটি দাঁতের মধ্যবর্তী স্থানে থাকে দাঁতের এই পাল্প বা দন্তমজ্জা তো ভিওর্স যদি উপর থেকে ডেন্টাল ক্যারিজ হোক বা গর্ত হয়ে হোক এই পাল্প যখন ক্ষতিগ্রস্ত হবে তখনই আপনার যন্ত্রণা হয় দাঁতে আর এমন পাল্পাইটিস অবস্থায় অর্থাৎ যে দাঁতের ক্যাভিটি দাঁতের পাল্প পর্যন্ত পৌঁছে গেছে সেই দাঁতের জন্য ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না যদি সেখানে ট্রিটমেন্ট ফিলিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে তাহলে হিতে বিপরীত হবে ব্যথা এবং যন্ত্রণা আরও অনেক বেশি বেড়ে যায় ভিওয়ার্স এখানে দাঁতের একটি এক্স রে দেখতে পাচ্ছেন ভিউর্স তো এক্স রের মাধ্যমে আপনারা দাঁতের তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে অ্যানামেল রয়েছে এবং এখানে ডেন্টিন রয়েছে এবং পরবর্তীতে এখানে পাল্প রয়েছে তো এইখানে দেখুন একটি দাঁতে ফিলিং করা রয়েছে অর্থাৎ এখানে যতটুকু অংশ সাদা দেখতে পাচ্ছেন এতটুকু অংশ দাঁতের উপরে গর্ত রয়েছে আর এই গর্তটাই কিন্তু এখানে ফিলিং করে দেওয়া হয়েছে যেটি এখনো পর্যন্ত পাল্প পর্যন্ত কিন্তু যায়নি আর তার কারণেই এমন দাঁতে ফিলিং দেওয়া পসিবল হয়েছে যদি এই গর্তটি দাঁতের পাল্প স্পর্শ করতো তাহলে আর ফিলিং করা যেত না এর জন্যই ভিউয়ার্স দাঁতে গর্ত হলেই ফিলিং করা যায় না এখানে একটি দাঁতের উপরে আপনারা গর্ত দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যদি গর্তটি যদিও বেশ বড় সড়ো গর্তটি কিন্তু তারপরও এই গর্তটি কিন্তু এখনও পর্যন্ত দাঁতের দন্ত মজ্জা পর্যন্ত পৌঁছায়নি আর তার জন্যেই কিন্তু এমন গর্ত হলে সেটি আপনারা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিতে পারেন ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে খরচটা খুবই কম হয়ে থাকে বলা যায় যে মোটামুটি পাঁচশো টাকার ভিতরেও এ ধরনের ফিলিং এ ধরনের দাঁতের জন্য আপনি ফিলিং করাতে পারেন ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু এই গর্তটি যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এটি ধীরে ধীরে অনেক বড় হতে থাকবে এবং এক পর্যায়ে যখন দাঁতের ভিতরের পাল্পে পৌঁছে যাবে তখনই আপনার যন্ত্রণা হবে আর সেই যন্ত্রণা হলে তখন আর আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না তখন আপনাকে অন্য চিকিৎসা করাতে হবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকেই মূলত পালপাইটিস অবস্থা বলা হয় পালপাইটিস অর্থাৎ উপর থেকে গর্ত হয়ে যখন সেটি পাল্প পর্যন্ত চলে আসে এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি তো যে দাঁতগুলা এমন পালপাইটিস হয়ে যায় সেই দাঁতে আর ফিলিং করার মতো অবস্থা থাকে না যদি এমন অবস্থায় ফিলিং করে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁতের যন্ত্রণা বা ব্যথা আরও অনেক বেশি বেড়ে যেতে পারে তাই ভিউয়ার্স যেহেতু এখানে ফাঁকা থাকার কারণে গর্ত থাকার কারণে এই পাল্পটি ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে যখন সামান্য বাতাসেও কিন্তু এমন অবস্থায় আপনার দাঁতে ব্যথা অনুভব হতে পারে যদি এখানে শুধুমাত্র একটু বাতাস আসে সেক্ষেত্রেও ব্যথা অনুভব হয় আর যদি সেইখানে ফিলিং করে দেওয়া হয় ফিলিং ম্যাটেরিয়ালস ঢুকিয়ে দেওয়া হয় তখন সেটি দাঁতের ভিতরের দন্তমজ্জা পর্যন্ত চলে আসে এবং প্রচণ্ড ব্যথা হতে থাকে এবং যন্ত্রণা হতে থাকে তো ভিওর্স এর জন্যই বলছি যে দাঁতে ফিলিং করার একটা স্তর রয়েছে সব ক্ষেত্রে দাঁতে ফিলিং করা যায় না গর্ত হলেই দাঁতে ফিলিং করা যাবে না গর্তের পরিমাণটা বুঝে তারপরে ফিলিং করার প্রয়োজন হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পারছেন ভিওয়ার্স এমনটি হতে পারে যে গর্ত হয়নি দাঁতে দাঁতে কোনো গর্ত নাই কিন্তু ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারেজের একটি ধর্ম রয়েছে তা হলো এটি ধীরে ধীরে যত যত দিন যাবে ততই কিন্তু ধীরে ধীরে এটি ডেভেলপ হতে থাকে বাড়তে থাকে এবং দাঁতের অংশ কালো করতে থাকে তো ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারেজটি যখন ধীরে ধীরে দাঁতের মধ্যবর্তী স্থানে যে দন্তমজ্জা রয়েছে সেখানে পৌঁছে যায় তখন আর সেটিতে ফিলিং করার মতো অবস্থা থাকে না যদি এমন অবস্থা হওয়ার কারণে দাঁতে যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনাকে অন্য ট্রিটমেন্ট করতে হবে যেমন রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় সে দাঁত সেই দাঁতটি যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে তো ভিওর্স দাঁতে গর্ত হলেই যে আপনার ব্যথা হবে ব্যাপারটি এমন নয় এখানে দেখ যে ছবিটি আপনারা দেখলেন এমন গর্ত হলেও কিন্তু দাঁতে ব্যথা হয় না আবার দেখা যায় যে এমন সামান্য কালো স্পট সেটি যদি দাঁতের অনেক গভীরে চলে যায় তখনও আপনার দাঁতে কিন্তু ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে এবং তার জন্য আপনার চোয়ালো চোয়ালের যে মাড়ি রয়েছে সেটিও ফুলে উঠতে পারে ভিওর্স এছাড়া যদি বড় কোনো গর্ত না হয়ে উপর থেকে খুবই সামান্য একটা ছিদ্র হয়ে সেই ছিদ্রটি যদি দাঁতের গভীরে চলে আসে এবং পাল্পে স্পর্শ হয়ে যায় তখনও আপনাকে আর সেই দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না যদি এই অবস্থায় ফিলিং করে দেওয়া হয় তাহলেও আপনার দাঁতে ব্যথা হতে পারে বা যন্ত্রণা হতে পারে যদি অল্প থাকে সেই ক্ষেত্রে আপনি ফিলিং করাতে পারবেন ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন খুব বেশি হয়ে গেলে তখন আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে আছে আর এটি হলো এই দাঁতের এক্স রে তো ভিউয়ার্স এক্স রেতে দেখা যাচ্ছে যে উপর থেকে এখানে উপর থেকে দেখতে পাচ্ছেন ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে এবং এই দাঁতের এক্স রেতে দেখা যাচ্ছে যে এখান থেকে ডেন্টাল ক্যারেজে আক্রমণ হওয়ার কারণে দাঁতের ভিতরে ধীরে ধীরে কালো হয়ে গেছে এবং এই ক্যারেজটি দাঁতের পাল্প পর্যন্ত স্পর্শ হয়ে গেছে তো ভিওয়ার্স এই ছবিটি দেখানোর উদ্দেশ্য হলো যে এমন সামান্য অবস্থায়ও কিন্তু দাঁতে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে দাঁতের উপরে বড়ো ধরনের যদি ক্যাভিটি হয় সেটিতে ব্যথা নাও হতে পারে যদি সেই ক্যাভিটিটি পাল্প পর্যন্ত না যায় আবার এমন সামান্য ডেন্টাল ক্যারেজের কারণেও দাঁতে ব্যথা হতে পারে যদি সেই ক্যারেজটি দাঁতের পাল্প পর্যন্ত চলে যায় তো ভিওর্স আশা করি বুঝে গেছেন যে আসলে দাঁতে গর্ত হলেই ফিলিং বা পুটিং করে ট্রিটমেন্ট করা যায় না তার একটি স্তর রয়েছে সব থেকে ভালো যদি সামান্য থাকতে আপনি দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নেন ফিলিংয়ের মাধ্যমে সেটি সব থেকে ভালো আর এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে ডেন্টাল চেক আপ করাতে হবে বিকল্প কোনো ওয়ে নাই তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম